ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে একটি বানিয়েছি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে চাই আমার একটি কোর্স যেটা এম এস বি একাডেমি ডট কম এ পাবলিশ হয়েছে রিসেন্টলি চাইলে যারা এখনো কোর্সটা এনরোল করেনি তারা কিন্তু এনরোল করে ফেলতে পারেন গেম ফর্টে এই কুপন কোডটি ইউজ করে কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আমার গেমটিতে এআই হিসাবে বা ইনিমি এই ক্যারেক্টারটি ইউজ করবো এটা কিনে ফেলেছি অলরেডি এটা ইউজ করবো ক্যারেক্টারের মধ্যে এটা যে মোটামুটি অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন দেওয়া আছে আমার অ্যাকচুয়ালি এটা ভাল লাগছে বাট আমি এটার আসলে ক্লথগুলো বা অ্যানিমেশনগুলো ইউজ করবো না আমি নিজে অ্যানিমেট করে নেব মিক্সের মধ্যে থেকে এটা অ্যানিমেশনগুলো ভালো লাগছে মোটামুটি অনেক স্মুথ আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি কয়েক ধরনের অ্যানিমেশন রয়েছে অ্যাটিং অ্যানিমেশনগুলো আসলে জোস লাগছে যাই হোক এটা মোশন ক্যাপচার একটা অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে এটা ম্যাপ আমার থার্ড পার্সন যে ম্যাপটা আই মিন যে ম্যাপে আমি কাজ করব যে ম্যাপে প্রজেক্টটা আমি অ্যাড করব বা ক্যারেক্টারগুলো অ্যাড করব সেই ম্যাপটা এটা একটা প্রিভিউ ম্যাপ অলরেডি বিল করা ছিল আমি কিন এটাও অ্যাসেস অ্যাসেস স্টোর থেকে কিনেছি আমি দেন হচ্ছে এটি ক্যারেক্টার এটা হচ্ছে আমার মেইন ক্যারেক্টার যেটা আসলে আমার খুবই ফেভারিট একটা ক্যারেক্টার আসলে ভালো লাগে আমার এই ক্যারেক্টারটা কারণ আছে বলা যাবে না তো যাই এখন আমি এটাতে মোটামুটি অ্যানিমেশনগুলো সেট করলাম হাটার অ্যানিমেশন দৌড়ের অ্যানিমেশন বাট এখানে প্রবলেম হচ্ছে যে একটু স্লাইড করতেছে মানে অ্যানিমেশন একটু ডিলে হচ্ছে এটা ঠিক করতে হবে আমার একটু ট্রানজেকশন রুলগুলো একটু দেখি তো এটা জিরো হ্যাঁ এটা একটু জিরো করে দিয়ে দেখি আর আগে নেচারটা একটু দেখি হ্যাঁ এটা এটা আচ্ছা এটা জিরো করে দেখি আসলে কোন জায়গায় প্রবলেম প্লে করে দেখি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে প্রবলেম হচ্ছে যে স্টপ হচ্ছে না আচ্ছা আগের মতো ওয়ানই করে দিই পরে একটা ওয়ান করে দিই প্লে করি ওকে ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে স্লাইড হচ্ছে মানে স্লাইড বা একটু ডিলে হচ্ছে বাট এটা মেন অ্যানিমেশন থেকে এগুলো ঠিক করতে হবে বাট আমি কী করেছি আমি মিক্সিমো থেকে ক্যারেক্টারটাকে আবার রিক্রিয়েট করছি বাট অ্যানিমেশনগুলো রিমুভ করে নতুন অ্যানিমেশন দিয়েছি মিক্সিমো থেকে তো এখানে আসলে টেক্সচারটা অ্যাড করা হয় নাই আগে টেক্সচারটা খুঁজে এটা কোথায় আছে দেখি দেন হচ্ছে অ্যাড করে ফেলি হেড এন্ড বডিটা অ্যাড করে ফিলস এখন প্লে করে দেখতে পারবো আপনাদের দেখাচ্ছি মানে কেমন হচ্ছে হুম পারফেক্ট এন্ড হচ্ছে ও শট হোয়াট দা কি এক অবস্থা মানে কিছু কিছু জিনিস আছে ভুলে যায় আচ্ছা সমস্যা নেই এটাই ভালো লাগছে এটা একটা অ্যাবিলিটি হিসেবে ছিল আর কি যাই হোক এখন হচ্ছে জাম্প অ্যানিমেশনটা অ্যাড করছে তাও প্রবলেম একটার পর একটা প্রবলেম 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 ঠিক করতেই হবে জাম্প অ্যানিমেশন অ্যাড করতে ভুলে গেছি আসলে ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় ভুলে যায় এটাই স্বাভাবিক এখন ডেভেলপমেন্ট আসলে ইনডেপথ অনেক কিছু থাকে তো এই আর কি আচ্ছা মোটামুটি অ্যাড করলাম এখন জাম্প হচ্ছে কিন্তু জাম্প হওয়ার পর অফ কিছু সরি আই আই মিন লুপ অফ করতে হবে অ্যান্ড জাম্প জাম্প কিন্তু স্লাইড করতেছে আচ্ছা তাহলে আমার জাম্প অ্যানিমেশনটা কাটতে হবে অ্যানিমেশনে গিয়ে ট্রিম করতে হবে অনেক সময় হয় কি ওই জাম্প হওয়ার পর যে একটু ডিলে করে না অ্যানিমেশনের মধ্যে এটা প্রবলেম থাকে এটা জাস্ট ট্রিম করতে হয় আর কি ট্রিম করার পর এখন থেকে সব কিছু ঠিক আছে আর একটু ইম্প্রুভ করা ট্রাই করি এটা হচ্ছে মেইনই স্মুথ করার জন্য যেটা করতে হয় অ্যানিমেশনগুলো

ফুটে উঠছে জোস এখন দেখ হাট দা আর কি করতে ভুলে গেছি ও আচ্ছা 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 মনে হয় কোথায় ভুল করছি আমি নিজেও জানি না ভুলে গেছি নাকি কোথায় কি করছি আমার মনেও নাই আচ্ছা সকেট অ্যাড করতে ভুলে গেছি আর ছোটোখাটো জিনিস আসলে অনেক মাঝে মাঝে প্যারা দেয় সকেটটা ঠিক করতে হবে সকেট অ্যাড করে ফেলি হাতে কোন হাতে জাস্ট আঙ্গুলের কাছে রাখবো অ্যান্ড হচ্ছে যে ভালো মতো অ্যালাইন করে এখন একটু দেখে হাঁটি পারফেক্ট লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না বাট আই এম প্রাউড অফ মাই সেলফ অ্যাকচুয়ালি রাইট নাও ম্যাপের সাথে ক্যারেক্টার সাথে গানগুলোর মানে খুব সুন্দরভাবে গেছে কিন্তু খুবই মানাইছে আমার পক্ষে মানে আমার কাছে লাগতেছে আর কি ওকে পারফেক্ট ইয়া অ্যানিমেশনটা খুবই স্মুথ করে প্রায় করছে অনেক সময় দিয়েছে অ্যানিমেশনের আরও স্মুথ করতে পারতাম আসলে বাট অল্প সময়ের মধ্যে বানাচ্ছি তো আমি কিন্তু আসলে কিছুক্ষণ বানিয়ে আবার কিছুক্ষণ চা খাচ্ছি মানে রেস্ট নিচ্ছি এরকম করতেছি ওই করতেছি করতেছি এই আর কি এখন গানের মাঝে লাইট করতে হবে ওকে এটা ফায়ার আর আসলে আগুন লাগাই দিয়েছি যাই না কেন আমার কাছে ছিল না আসলে মাজেল খুঁজতে হবে আমি খুঁজছিলাম কয়েক জায়গায় বাট আমার কাছে মানে পেটটা ছিল না কিনা ওকে আমি দেখি একটু খুঁজে দেখি আবার নাহলে কিনতে হবে আর কি ওকে তো আমি একটা অ্যাড করলাম এটা এক জায়গায় পাইছি আসলে ফ্রিতে পাইছি এটাকে আরেকটু মডিফাই করে কিন্তু আমি আর একটু বড়ো করছি ফায়ারটা কিন্তু ছোট ছিল বাট আমি মডিফাই করে আরেকটু ইয়ে করলাম আর কি আমার কাছে ভালো লাগতেছে নট ব্যাড এখন হচ্ছে যে আমাদের জম্বি অ্যাড করতে হবে তো জম্বি অ্যাড করলাম জম্বি যখন একটু হাঁটবে আবার থামবে হাঁটবে থামবে এরকম আর কি দেখবেন হাঁটতেছে ও ওকে ওই একই কথা হাঁটতেসো তো সমস্যা নেই এটাই মানে এটা থাকে হয় আর কি এটা ওর ইচ্ছা হাঁটতেছে না আমার দোষ নাই কোনো আমি কিছু করিনি আচ্ছা এখন ঠিক আছে এখন ইচ্ছা হাঁটতেছে দেখুন স্মুথ করছি মানে এত পারফেক্টলি করছি যে জম্বিটা হাঁটা মাটির সাথে লেগে আসে ওরকম মানে একটা রিয়েল লাইফ যেরকম এক্সপেরিয়েন্স দেয় মানুষ যেরকম হাঁটে ঠিক আছে কতক্ষণ থামবে কতক্ষণ হাঁটবে এরকমই জাস্ট এটাকে ওরকমভাবে ভাবে সেট আপ করছি এখন মারবে না এখন হচ্ছে যে মারবে আমাকে আমি একটু এটা ডবল করে দেখি এখন মারবে না মানে আর একটু পরে এখন একটু দেখতেছে আসলে অনেকগুলো রেখে কেমন লাগতেছে ম্যাপে অ্যাকচুয়ালি জোস এটা যদি নাইট সিন হতো আসলে অনেক অনেক জোস হইত আসলে নিজের সমস্যা নেই আসেন এখন হচ্ছে যে আমাকে ফলো করবে ফলো করবে ফলো করবে ইয়া আমাকে ফলো করতেছে যখন পিছিয়ে চলে যাব আমাকে আর দেখবে না ও হাঁটবে ঠিক আছে এখন আবার একটু জিনিস ট্রাই করি হ্যাঁ পারফেক্টলি একদম পারফেক্ট হচ্ছে এখন আমাকে ফলো করবে আমার কাছে যখন চলে আসবে তখন ও অ্যাটাক করবে অ্যাটাক করলে কিন্তু আমাকে ড্যামেজ দিবে ঠিক আছে আমি এখন হেলথ বার অ্যাড করি নি এটা করব একটু দেখি ড্যামেজ আর একটা গ্লেচ যেটা একটু কলিউজনের প্রবলেম আর মনিটরে কেমনে মারতেছে ওই দেখো মরে গেছে তারপর অ্যানিমেশন আচ্ছা ওটা ফিক্স করব তো কর না परेशान हो गए हम लोग ओ আচ্ছা জাস্ট অ্যানিমেশনটাকে বার একটু সুন্দর করতে যে বেশি সুন্দর করে ফেলেছি গুলি তো দেখি পিছন থেকে বের হয়ে যাচ্ছে আমার দোষ নেই মজা आया আর ফাক এটাও ঠিক করতে হবে এটা হচ্ছে যে অপসিট বলে আর কি অফসেটগুলো একটু ঠিক করে দেখি এখন কি অবস্থা এখন আবার বেশি নিচে নামে যাচ্ছে আচ্ছা এটা একটু দেখি এটা অফসেট অফসেট মোটামুটি এখানে ঠিক আছে একটু চাচ্ছিলাম যে উপরে গেলে মানে উপরেতে গেলে তাকালে একটু উপরে অ্যানিমেশনটা হবে এখন হচ্ছে যে এআই ড্যামেজ ড্যামেজ যখন করব তখন এটা মারা যাবে আসলে লাইনগুলো দেখে ভয় পাবেন না এগুলো কিছু না এগুলো হচ্ছে জাস্ট ডিবাগিং এর জন্য ইউজ করা হচ্ছে মানে গুলি বরাবর যাচ্ছে কিনা এটা চেক করার জন্য জাস্ট লাইন ট্রেস বলে আর কি কারণ আমাকে অ্যাটাক করতেছে এটা করতেছে আচ্ছা মরে গেছি কি রে আচ্ছা আমি মরে যাওয়ার পরেও ওকে মারতে পারি ঠিক আছে কোথায় প্রবলেম আছে এগুলো বাইর করতে হবে আসলে হ্যাঁ পেন আছে একটু বাট আমি আবার একটু স্ট্রেসের মধ্যে ছিলাম যার কারণে প্রবলেম হচ্ছিল আচ্ছা যাই হোক এটা ফিক্স করে ফেলছি এখন আরেকটা জিনিস অ্যাড করলাম সেটা হচ্ছে যে যখন ফায়ার করবো তখন সুন্দর একটা প্লে হবে কী বলেন নামটা ভুলে গেছি যাই যাই হোক যখন মারবো তখন তো ব্লাস্ট একটা যখন মারবো তখন তো ব্লাস্ট হচ্ছে বা এরকম একটা ইলেকট্রিসিটি দিয়ে অ্যাটাক করতেছে মারি ফেললাম আরেকটা প্রবলেম ও ওদিকে ফিরেও আমার মারতে পারে ঠিক আছে ড্যামেজ দিতে পারে ফিক্স আর করতে ইচ্ছা হতেছে না আর ভালো লাগতেছে না আর করবই না আমি ফিক্স যেরকম আছে ওরকম আচ্ছা মরে গেছি এখনো তালা বোকার মতো খালি ঘুরবে আমাকে মানে খুঁজে পাচ্ছে না আর কি যাই হোক খুঁজতেছে কিন্তু গেল কই আসলে ঘাসের মধ্যে শুয়েছি জানে না এই ভিডিওটি বানানোর মন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে খুব কম সময়ের মধ্যে কীভাবে আসলে অনেক প্রিমেড অ্যাসে ইউজ করে বা আপনার ছোটো স্কিল ইউজ করে কিন্তু গেম বানানো সম্ভব অ্যান্ড আরেকটি কথা বলে রাখি যারা কোর্সটি এনরোল করতে যাচ্ছেন তারা অবশ্যই লিঙ্কে চেক করবেন লিঙ্কে গিয়ে কোর্সের ডেসক্রিপশনটি চেক করতে পারেন যেখানে আমি অনেক কিছু আপনাদেরকে অনেক কিছু বলে দিয়েছি ডেসক্রিপশনের মধ্যে দিয়েই মানে কি কি কোর্সের মধ্যে থাকতেছে বা কী কী আসতে যাচ্ছে সেগুলো কোর্সের মধ্যে অনেক কিছুই শেখানো হচ্ছে যাদের ইচ্ছা আছে কোর্সে এনরোল করার তারা অবশ্যই চেক করে নেবেন যাদের ইচ্ছা নেই কোনো প্রবলেম নেই এইটুবই কন্টিনিউ করতে পারেন টিল দেন টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ